নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ বাংলা রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। নববর্ষের দিন মন্দির প্রাঙ্গণে দুবছর পর যে ভিড় লক্ষ্য করা গেছিল, আজও সেই একই রকমের ভিড়, সেই একই রকমের ছবি উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। পুরোনো বছরের দুঃখ গ্লানিকে মুছে দিয়ে নতুন বছর যাতে সকলের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, সেই প্রার্থনা জানাতে সকলেই হাজির হয়েছেন আজও মন্দির প্রাঙ্গণে। একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, যে মন্দিরের সকাল থেকে আজকে উপচে পড়া ভিড়। গতকালকেও ছিল যে ছবি, নববর্ষের প্রথম দিন, বছরের প্রথম দিনে মাকে দর্শন করে পুজো দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেছিল। ঠিক ঠিক করছিল মানুষ, লোকে লোকারণ্য ছিল, দূর দূরান্ত থেকে মানুষ উপস্থিত হয়েছিল উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আজকেও সেই একই রকমেরই চিত্র কার্যত লক্ষ্য করা গেছে। বহু মানুষ যারা পুজোর ডালি নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, সকাল থেকে মাকে দর্শন করা, মাকে পুজো দেওয়া, সেই উদ্দেশ্যটাকে সার্থক করার জন্যই এই ভিড় সকাল থেকে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। এবং তার পাশাপাশি করোনার একটা টাইম ছিল যার জন্য ছাড়খার হয়ে গেছে সকলের জীবন। দুটো বছর মানুষ ছিল গৃহবন্দী, নববর্ষ কাটাতে পারেনি, কোনো উৎসব অনুষ্ঠানই ঠিকঠাকভাবে মানুষ উদযাপন করতে পারেনি, পালন করতে পারেনি। সেখান থেকে বেরিয়ে এসে এই মুক্ত বাতাসে, মুক্ত প্রাণের কার্যত সঞ্চার ঘটছে, এমনটাই মত অধিকাংশ যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের সকলের মুখে। এবং তার পাশাপাশি নতুন বছর মানে তার সঙ্গে যুক্ত রয়েছে, সম্পৃক্ত রয়েছে হাল খাতা। ব্যবসায়ীরা তারা নতুন খাতা কিনে পুজো দিয়ে ব্যবসা শুরু করবে নতুন বছরে, সেই উদ্দেশ্যে হাল খাতা করারও একটা ভিড় চোখে পড়েছিল গতকাল। আজকেও সেরকমই চিত্র কার্যত উদয়পুরে। সকাল থেকে ভক্তপ্রাণ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দিরের দরজা কার্যত খোলা ছিল সকাল থেকে। উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর প্রচুর দর্শনের জন্য ভক্ত দর্শনার্থীদের ভিড় সকাল থেকে ছিল চোখে পড়ার মতো। তবে শুধুমাত্র মন্দির প্রাঙ্গণে দর্শন নয়, নতুন বছরটাকে একটু পরিবারে সকলকে নিয়ে ঘোরাঘুরি থেকে শুরু করে খাবার দাবার আড্ডা সবকিছুকে মিলেমিশে কাটানোর জন্য, উপভোগ করার জন্যই মানুষ বেরিয়ে পড়েছিল ঘর থেকে আজকে। এবং ছুটির দিন, আজকে শনিবার, একটা হলিডে কার্যত চলছে বলতেই পারি আমরা। নববর্ষ শুক্রবার, আজকে শনিবার, আগামীকালকে রবিবার, এই উৎসবের আনন্দেই মেতে আছে রাজ্যের মানুষ। কোথাও কোথাও মেলা লক্ষ্য করা যাচ্ছে, চড়ক পুজো চলছিল, চৈত্র সংক্রান্তি শেষ হয়েছে, চড়ক মেলা আজও অব্দি চলছে কোথাও কোথাও। সবকিছুকে কেন্দ্র করে মানুষ মেতে উঠেছে, মজে আছে একটা উৎসবের আমেজে। সেই ছবিটাই ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। উদয়পুরের ছবি আপনারা দেখছেন আজকে সকালবেলায় মন্দির প্রাঙ্গণের সামনে, সেই ছবি যেখানে বাড়ির বন্ধু থেকে শুরু করে ছোট বয়সী মেয়েরা সকলেই কিন্তু নতুন জামা কাপড় পরে হাজির হয়েছিলেন উদয়পুরে সকালবেলাতে মাকে দর্শন করতে। পুজো দিয়েছেন যথারীতি, তার সঙ্গে ছিল নিজেদের প্রার্থনা সারা বছর যাতে সকলের ভালো কাটে। এবং সেই প্রার্থনা সেরে মন্দির প্রাঙ্গণে কেউ কেউ ভোগ খেয়েছেন, আবার কেউ কেউ কেনাকাটা আনন্দ উপভোগে মজে উঠেছিলেন নববর্ষের দ্বিতীয় দিনকে ঘিরে। আজকে বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।